بسم الله الرحمن الرحيم السلام عليكم سونيا কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মুখরোচক একটি মাছের টক রান্নার রেসিপি দেখার জন্য এই গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তখন চাইলে চট জলদি এই মাছের টক রান্নাটা করে পেট ভরে ভাত খেয়ে নিতে পারেন কোনো রকম বাটা মশলা ছাড়াই যে কোনো ধরনের ছোট বড় মাছ দিয়ে মাছের এই টকটা রান্না করে নিতে পারেন আর মাছের টকটা এইভাবে রান্না করার পর এতটাই মজার হয় যে মন চাইবে প্রতিদিনই একবার করে এই মাছের টক দিয়ে ভাত খাই আজকের মাছের টক রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পাবদা মাছ আর এই মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য লবণ সেই সাথে সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার চলে যাব চুলায় এই মাছগুলো ভাজার জন্য মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসছে এই পর্যায়েতে এক এক করে মাছগুলো দিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব মাছের একটা পাশ যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এই টক রান্না করার জন্য যে মাছগুলো ভেজেই রান্নাটা করতে হবে সেটা কিন্তু না চাইলে কাঁচা মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন আমাদের মাছগুলো কিন্তু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও সেম ভাবে ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেলে এই একই প্যানে আমি আরো কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি পুরো রান্নাটা করার জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কোয়ার্টার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে ভেজে নেব তবে পেঁয়াজগুলো খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই হালকা একটু নরম করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে আসছে এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই মশলা কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখানে কোনো রকম জিরে গুঁড়া আদা রসুন বাটার প্রয়োজন নেই আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো ব্যবহার করেই কিন্তু অসাধারণ স্বাদের মুখরোচক একটি রেসিপি হয়ে যাবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট মশলার সাথে মাছগুলোকে 1-2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি এখানে মাছের টক রান্না করতেছি তাই আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা কিন্তু কম বেশি করে দিতে পারেন 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর তরকারিতে যখন খুব ভালোভাবে একটা বলক উঠে যাবে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লেবুর রস
এই টক রান্না করার জন্য জল পাই তেঁতুল তারপর আমের কোনো রকম দরকার নেই গড়ে শুধুমাত্র লেবু থাকলেই কিন্তু এই টকটা রান্না করে নিতে পারেন আমি আজকে রান্নাটার জন্য এখানে একটা লেবু নিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টকটা কিন্তু কম বেশি করে নিতে পারেন লেবুর রসটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেয়ার পর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে সামান্য কিছু ধনিয়া পাতা অ্যাড করে নেচ্ছি অল্প তেল মশলায় রান্না করা এই মাছের টকটা শরীরের জন্য যতটা স্বাস্থ্যকর খেতে কিন্তু এর চেয়ে আরো অনেক অনেক বেশি মজাদার তো ভিউয়ার্স আমার পাবদা মাছ দিয়ে টক রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এরকমই বেশ কয়েকটা মাছ দিয়ে টক রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সেইগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন আর আমার আজকের এই পাবদা মাছের টক রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ